সমস্যাটা ঘরে ঘরে, মানে অনেক জায়গায় মেয়েরা হচ্ছে নিজেরা যেতে পারে না ঘুরতে। তো যদি এমন হতো যে একটা সংগঠন থাকতো, তাহলে মেয়েরা মেয়েদের সাথে দল বেঁধে ঘুরতে যেতে পারতো। আমাদের প্ল্যানই ছিল যে আমরা মেয়েদেরকে বাংলাদেশ চিনাবো এবং একটা সময়ে যে হয়তো বা দেশের বাইরেও নিবো, বাট মেইনলি আমাদের মোটরটা ছিল যে আগে দেখি নিজের দেশ বাংলাদেশ। আপনার একটা জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্টার্ড সংগঠন, এই সংগঠনটার যাত্রা কীভাবে শুরু হলো এবং আপনি পেশায় একজন ডাক্তার, বর্তমানে কক্সবাজার সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন, আপনি কীভাবে এই ভ্রমণের সাথে সম্পৃক্ত হলেন বা আপনার এই যে পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, এই সম্পর্কে একটু যদি বলেন। আমি ডক্টর সাকিয়া হক, এমওসিএস হিসেবে আছি সিভিল সার্জন অফিসে, বিসিএস স্বাস্থ্য। আর আমরা যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা মেডিকেলে, তখন থেকে মেইনলি আমরা চাচ্ছিলাম যে দেশকে দেখবো, দেশের মানুষের কাছে যাবো। এটা আমরা চেষ্টা করব, মানে আমরা এটা চাইতাম অনেক আগে থেকে, 2012-13 দিক থেকে, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। আমরা ইমপ্লিমেন্ট করেছি 2014-15 দিকে, আমরা নিজেরা দেখা যেত যে নিজের থেকেই দেশের বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম নিজেরা। পরে এসে দেখলাম যে এই সমস্যাটা ঘরে ঘরে, মানে অনেক জায়গায় মেয়েরা হচ্ছে নিজেরা যেতে পারে না ঘুরতে। তো যদি এমন হতো যে একটা সংগঠন থাকতো, তাহলে মেয়েরা মেয়েদের সাথে দল বেঁধে ঘুরতে যেতে পারতো। 2014-15 দিকে এটা আসলে তখনও চিন্তা করা যেত না যে মেয়েরা একা ঘুরতে যাবে, কোনো চিন্তা করা যায় না, এখনও অনেক জায়গায় চিন্তা করা যায় না। তো এই কারণেই আমরা 2016 সালের শেষের দিকে এসে 27 নভেম্বর আমরা একটা, আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একই বিসিএসে ঢুকেছি। তো আমরা দুইজন মিলে তখন হচ্ছে একটা সংগঠন খুলি, ফেসবুক ভিত্তিক ছিল তখন, সেটা নাম হচ্ছে ট্রাভেলার্স অফ বাংলাদেশ, ভ্রমণ কন্যা। আর আমাদের প্ল্যানই ছিল যে আমরা মেয়েদেরকে বাংলাদেশ চিনাবো এবং একটা সময়ে যে হয়তো বা দেশের বাইরেও নিবো, বাট মেইনলি আমাদের মোটোটা ছিল যে আগে দেখি নিজের দেশ, আগে নিজের দেশটা দেখবো। অ্যান্ড মেয়েদেরকে বাইরে আনার মাধ্যমে তাদের এম্পাওয়ারমেন্টের একটা সেন্স দেওয়াটাও আমাদের হচ্ছে একটা টার্গেট ছিল। তো ওইটার সাথেও আমরা হচ্ছে 2016-তে তো এটা খুললাম, এইটার মাধ্যমে আমাদের এই পর্যন্ত প্রায় 106টার উপরে ইভেন্ট অলরেডি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আমরা 36 জন বলেন, 100 জন বলেন, এভাবে টিম করে করে মেয়েদেরকে নিয়ে গিয়েছি নন প্রফিটভাবে। আরেকটা কথা হচ্ছে যে এটার সাথে আমাদের আরেকটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে নারীর চোখে বাংলাদেশ, যেটার মাধ্যমে আমরা 2017-19 বাংলাদেশের 64টা জেলাতে আমরা গিয়েছিলাম মোটরসাইকেল নিয়ে, এবং 64টা জেলার 64টা স্কুলে নারীদের সাথে মেয়েদের সাথে তাদের স্বাস্থ্য নিয়ে, তাদের আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণ আমরা দিয়ে আসছি। এবং দেখা গেছে যে 2 বছর 1 মাস শেষে আমরা প্রায় 23,000 মেয়ের সাথে ডিরেক্টলি আমরা কমিউনিকেশন করেছি। এই প্রজেক্টটা 19-এ শেষ হলো, এবং এইটা ছাড়া ট্রাভেলার্সের বেশ কিছু আলাদা ভেঞ্চারও আছে, যেমন শিক্ষণ, যেটার মাধ্যমে আমরা মেয়েদেরকে সাইক্লিং শিখাই, স্কিল বিল্ডিং অনেক ওয়ার্কশপ থাকে। আবার এটা ছাড়া আমাদের আরেকটা ভ্রমণ কন্যার ডরমিটরি বলা হয়, ভ্রমণ কন্যার ঘর, ট্রাভেল গার্লস ইন নামে আমাদের একটা প্রজেক্ট আছে, যেখানে আমরা মেয়ে ট্রাভেলার, বা ধরেন ঢাকায় একজন আসলো, এসে ঢাকায় এসে আটকে গেল, পরীক্ষার জন্য থাকতে পারে, কোথায় এসে থাকবে, তো তারা মেয়েদের সাথে আমাদের সাথে থাকতে পারবে, এটার জন্য একটা ডর্ম আমাদের করা, এটা আমরা এক্সপ্যান্ড করার চিন্তা করি। আর আপনার কক্সবাজারের স্বাস্থ্য সেবার কি অবস্থা, নারীরা কতটুকু? কক্সবাজারে আমি প্রথমে টেকনাফ উপজেলা হেলথ কম, তারপরে আর কি কক্সবাজারে আমাকে নিয়ে আনা হয় আর কি। তো কক্সবাজারে কোভিড শুরুর থেকে আর কি আমি মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ হিসেবে ছিলাম, এখন রিসেন্টলি মেডিকেল অফিসার সিভিল সার্জন পদে আর কি আসছি। তো কোভিডের ব্যাপারে বলবো যে রিসেন্ট, মানে জুলাই মাসে তো আমাদের খুব খারাপ অবস্থা ছিল, আমাদের প্রায় না এক্স্যাক্টলি 66 জন মারা গিয়েছিল শুধু জুলাই মাসে, আর এখন রেটটা অনেক কম, রিসেন্টলি 2%, 1% এইটুকুর মধ্যে থাকতেছে। তো আমরা খুব ভালো একটা অবস্থায় আছি, আমাদের অলরেডি 4.5 লাখের মতো মানুষকে আমরা অলরেডি টিকা দিয়ে ফেলেছি ফার্স্ট ডোজ, আর আমাদের খুবই হয়তো বা খুব শীঘ্রই আমরা আরও অনেকগুলো বুথ করে, যারা যারা টিকার গ্যাপটা হচ্ছে, কারণ আমরা জানি যে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 7.5 লাখের, তো এই যে একটা গ্যাপ 4.5 লাখ 7.5 লাখ, এটা আমরা আজকেও এটা নিয়ে মিটিং করেছি, শীঘ্রই হয়তো বা স্যাররা সহ ডিসি স্যার, সিভিল সার্জন স্যার মিলে, তারপরে আরও যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে সাথে নিয়ে, RRC স্যারকে নিয়ে আমরা হচ্ছে আরও এই গ্যাপটা অ্যানালাইসিস করতে। পারিবারিকভাবে প্রথম দিকে আসলে খুব একটা উৎসাহিত করতো না বা? হ্যাঁ, পরিবার থেকে আসলে আমাদের, আমার ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড, তো দেখা যেত যে আম্মু কোনোভাবেই ছাড়বে না, ছেলেদের সাথে ঘোরা তো পরের কথা, একা ঘোরাও পরের কথা, কিন্তু মেয়ে মেয়ে ঘুরতেছে এটাই প্রথম থেকে অ্যালাউড ছিল না। তবে আস্তে আস্তে কনভিন্স করতে হয়েছে, এটা একদিনে হয় না, এক মাসে হয় নাই, এটা কয়েক বছর লাগছে ঠিক করতে, বুঝাতে যে আমি খারাপ কিছু করতেছি না। এবং আমরা যে মোটরসাইকেলে 64 জেলা ঘুরছি, এইটাও আমার মার প্রথম কথা ছিল যে তুমি যদি এটা করো 40 ঘরের মধ্যে আর আসবা না, বা তোমার পা যেন না দেখি।
এরকম হচ্ছে কথা ছিল, কিন্তু আস্তে আস্তে কনভিন্স করতে হয়েছে। এবং এটার ক্ষেত্রে অনেস্টলি বলতে গেলে মিডিয়া থেকে শুরু করে আমাদের সিনিয়র স্যার ম্যাডাম থেকে শুরু করে সবাই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার লাইফে, যে তারা বুঝাতে সক্ষম হয়েছে আমার মাকে, বা তাদের থ্রুতে আমার মা জানতে পারছে যে এটা খারাপ কিছু না, বরং তার মেয়ে যেটা করতেছে সেটা ভালো একটা উদ্যোগ হতে পারে আর কি। এমনিতে আপনাদের মেম্বার কত? আমাদের হচ্ছে এখন এই মুহূর্তে 61,000-এর কাছাকাছি মেম্বার, এবং আমাদের কমিটির ভিতরে 25 জন মেয়ে আর কি এই পুরো সংগঠনটাকে দেখভাল করে। ওইটার মাধ্যমে 25 সদস্যের নিয়ে আমরা হচ্ছে এটা শুরু করেছি।